কলকাতার সাকিব ও হায়দ্রাবাদের সাকিবে তফাত খুঁজে পেয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমান ক্রিকেট ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জারেকার। 2011 সালের আইপিএল নিলামে বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোরের পছন্দে কলকাতার হয়ে খেলার সুযোগ পান সাকিব। পরের 6 বছরে গৌতম গম্ভীরের নেতৃত্বে কলকাতার দল হিসেবে ব্যাপক সাফল্য পেলেও সাকিব আল হাসানের সেরা ক্রিকেট আদায় করে নিতে পারেনি দলটি। কলকাতার শিরোপা জেতা 2 ফাইনাল ম্যাচেই সাকিবের অলরাউন্ড পারফরমেন্স ছিল উল্লেখযোগ্য, কিন্তু কখনো ক্যালিস, নারিন কিংবা রাসেলের ছায় খেলতে হয়ে থাকে সাকিবকে। আইপিএলের 11তম আসরে এসে নতুন দলে জায়গা করে নেওয়া সাকিবকে ভিন্ন রূপে দেখতে পাচ্ছে ভারত। হায়দ্রাবাদের জার্সিতে নতুন এক সাকিবের দেখা মিলেছে চলতি আইপিএলে। বল হাতে দলের সেরা বোলারের দায়িত্ব পালনের পর ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই স্টার অলরাউন্ডার। অভিজ্ঞতা ও সামর্থ্যের সবটুকু আদায় করে নিচ্ছে টম মুডির দল, যা 6 বছরের কলকাতার ম্যানেজমেন্ট করে দেখাতে ব্যর্থ হয়েছে। সঞ্জয় বলেছেন, সাকিবকে দারুণভাবে ব্যবহার করছে হায়দ্রাবাদ। প্রতি ম্যাচেই 4 ওভার বল করছে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ পজিশনে। বলা হয় হায়দ্রাবাদ সাকিবকে কেকেআরের চেয়েও ভালোভাবে ব্যবহার করছে। হায়দ্রাবাদের জার্সিতে এখন পর্যন্ত 3 ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। 3 ম্যাচে 5 উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে 5 নম্বরের দায়িত্ব পালন করেছেন তিনি। ব্যাটে বলে হায়দ্রাবাদের সাফল্যের মূল ভিত্তি হিসেবে পরিণত হয়েছেন তিনি।